কি খাচ্ছো? চকলেট। তুমি কোথায় চললে? মা বাবার কাছে। হ্যাঁ, ঠাকুমা বাবার কাছে। ঠাকুমার বাবার কাছে চললো তাই? তুমি বম্মার বাড়ি চললে, বম্মার বাড়ি চললে তুমি। যা যা, কি ভেবেছিল কি হচ্ছে, নিজে নিজে ভেবে বসে আছে দেখো। আর তোমার হাতে হাতে কি পড়েছো? কি বাবা, জামাই মানুষের মতো কি পড়েছো গো আংটি। আচ্ছা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পল্লুকাররা যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো এই ছড়া শুনে আজকে বুঝতেই পেরে গেছো আজকে হচ্ছে ভাই ফোঁটা। বাঙালি ভাই বোনেদের জন্য একটা বিশেষ উৎসব। তো সেই উৎসবটা পালন করতেই মা, আমি, বাবান তিনজনে মিলে এখন চললাম মামার বাড়ির উদ্দেশ্যে। আর আমার এবছর ভাই ফোঁটা হবে না, কারণ আমাদের বংশের একজন মারা গেছিলো সেই জন্য। তো আমি ভাইকে ফোঁটা দিতে পারলাম না, বাকি আমার আরও ভাইগুলোকে কোনো ফোঁটা দিতে পারিনি। তাই চললাম মায়ের সাথে, মায়ের ভাইফোঁটা দেখে নিজে এই দিনটাকে সেলিব্রেট করব বলে। তো বাবান কিন্তু ভাইফোঁটা করবে, যেমন নিয়ম করে করবে না, একটু মায়ের কাছে ফোঁটা নেবে, এটাই যা। তো এই যে জঙ্গল এখন পার করছি, আমাদের মামার বাড়ি বিখ্যাত জঙ্গল, আর বেশি দূর নেই, চলে এসছি আমরা এবার। আর একটুখানি গেলেই হয়ে যাবে। মামার বাড়ি আসা মাত্রই দেখছি দিদা একদম রান্না করতে লেগে গেছে। তো এখানে পায়েস বসিয়েছে, আর এর সাথে হবে কুমড়ো আলুর তরকারি, আর হবে লুচি। আর এদিকে আমি নারকেলটা বাড়ি থেকে ছাড়িয়ে এনেছিলাম, এখানে এসে বা কাটা হচ্ছে। আর এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে, ও এখন ভাইফোঁটা সমস্ত জোগাড় করছে। ও তো ভাইফোঁটা দেবে মামার ছেলেগুলোকে। এখানে ভাইফোঁটার জন্য যা যা জিনিস এনেছে সেগুলোই ব্যাগে ভরা আছে, সব মা এখন বের করবে। এগুলো সব মামাদের জামা। এখানে আর একটা জামা। এখানে আর দুটো জামা। ব্যাস এগুলো মামাদের জন্য সব জামা নেওয়া হয়েছে, আর বাকি দিদার জন্য শাড়ি, দাদুর জন্য জামা, সবই আছে, সবই পরে দেখাবো। তো বুনি এখানে একদম ভালোভাবে ভাইফোঁটার থালাটা সাজিয়ে নিয়েছে, এই থালাতে ওর নিজের ভাইফোঁটা দিয়ে দিয়েছে, এবার মা তার নিজের ভাইদেরকে ভাইফোঁটা দেবে। সাতটা বাজানোর জন্য বলেছিল। প্রথমে বড় মামা আর সব থেকে ছোট মামা ভাইফোঁটা নিতে বসে পড়েছে। ছোট মামাটা ওর নিজের দিদির বাড়ি যাবে ভাইফোঁটা নিতে, আর বড় মামা অসুস্থ, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না সেজন্য। আর বাকিরা সবাই আসতে স্নান টান করে একে একে দেখাবো তোমাদের সবাইকে যে মায়ের কতগুলো ভাই আর কিভাবে ভাইফোঁটাটা আমরা উদযাপন করি। খানা করে ঝালা পাড় নাও, পানি ফল আর কি না, দোকান যেতাম না, বস এখন। জোর দিলে হবে না, আস্তে হওয়া দাও, হ্যাঁ জোরে, বিশাল জোর। লুচির এটা গামলা তুলে চলে আর পাতাগুলো, হ্যাঁ পাতাগুলো এখানে আছে, আমি আসছি দাঁড়া।
ভাই ফোটা খুব সুন্দরভাবে উদযাপন হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম একটু দুপুরের দিকে। এবার আমি এসেছি এখানে, মায়ের মূর্তি তৈরি হচ্ছে সেখানেই এসেছি। দেখো কত বড় কালী, আর আমার মামার বাড়ির সব থেকে বড় কালী পুজো হচ্ছে এটা। এখানে প্রচণ্ড ধুম হয়, আর তোমাদেরকে আগের বছর দেখিয়েছিলাম, এবছরও একদম গায়ে গায়ে পুজো হয়েছে, আর দুদিন পরেই কালী পুজো। মাকে এই জন্য রেডি করা হচ্ছে, তো ভীষণ আনন্দ হচ্ছে, সবার সাথে খুব ভালোভাবে এনজয় করে কাটাবো এটাই আশা করছি। আর সন্ধেবেলায় এখন কার্তিক মাস চলছে বলে দীপদানের জন্য সবাই এসছে এখানে, ভক্তরা তো এখানে সবাই যারা পাচ্ছে দীপদান করছে। আর আমি যে ওই একই কারণের জন্য এখানে ভগবানকে দীপদান করতে পারলাম না, কিন্তু ওটা কোনো ব্যাপার না, আমি সন্ধ্যের টাইমে অবশ্যই দীপদান করি, কারণ কিছু কিছু জিনিস আমাদেরকে একবারে ছাড়লে হয় না। তো যাই হোক, এখানে মার সবাই দীপদান করলো। এরপরে এখন আজকে যেহেতু ভাই ফোটা, তো ছোটো দিদা ও মেজো দিদা নিজেদের ভাইদেরকে ফোটা দিতে গিয়ে কী কী শাড়ি পেয়েছে সেটাই আমাদেরকে দেখাচ্ছে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ এলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। এটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে আমার মেজো দিদা, আর মেজো দিদা দুটো শাড়ি পেয়েছে।